আরলে আপডালে নিউজ নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাকে স্বাগত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সবারই আছে, আমি তো অবাক হই না। এই রাজ্য সরকারের যে কাণ্ড, সেটা আমরা এত বছর ধরে, 9.5 বছর ধরে দেখে এসেছি। আপনারা বাঁকুড়াতে দেখেননি যে একটা জলের ট্যাঙ্কি তৈরি হয়েছে, নতুন ট্যাঙ্ক, সেটা 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে ভেঙে পড়লো, ধড়ধড় করে ভেঙে পড়লো। একটা ট্যাঙ্কি যেখানে বানানো হয় 80 বছর 100 বছর একটা জলের ট্যাঙ্কি থাকে, সেটা এরা কাটমানি খেয়ে খেয়ে জলের ট্যাঙ্কি থেকেও কাটমানি খাচ্ছে। আজকে এখানে দুর্গাপুর ব্যারেজে যে গেটটা ভেঙে পড়েছে, আজকে এর দায়িত্ব রাজ্য সরকারের। আজকে 24 ঘন্টা হয়ে গেছে তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে, এখানে জল নেই, ওখানে মানুষের মানে মৃত্যু হতে চলেছে বাঁকুড়ার দিকে, এখানকার মানুষের বিপদের সম্মুখীন হচ্ছে, কিন্তু আজকে রাজ্য সরকারের কোনো ই নেই। তাদের যখন এখানকার মাননীয় সাংসদ মিস্টার আলুওয়ালিয়া ফোন করেছেন, তখন তারা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা জানি, আমরা ব্যবস্থা করছি। 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনও ব্যবস্থা হয়নি। এই তো হচ্ছে রাজ্য সরকার, যারা আপনার যাদেরকে আপনারা 9.5 বছর আগে এনেছিলেন, এই ভুলটা আবার 6 মাস বাদে যখন ইলেকশন হবে, এই ভুলটা যেন আবার করবেন না।